সামনের দুনিয়াটা আমাদের, এটা কিতাবে লেখা হয়ে গেছে। সামনের দুনিয়াটা আলেমরা চালাবে, মুসলিমরা চালাবে, সামনের দুনিয়া মুসলিমরা চালাবে, সাত মহাদেশ আমাদের হাতে, কিতাবে লেখা হয়ে গেছে। আপনি কি করবেন? ফিরান? কার ক্ষমতা আছে ফিরাবার? ফিরাও দেখি। সামনে মিরাকল টু মিরাকল যুদ্ধ হবে, অলৌকিক যুদ্ধ। কাফেররা অলৌকিক, আমরা অলৌকিক হব। দাজ্জালের বিমান বাহিনী থাকবে, হাদিসে আসে নাই। তার কোনো ট্যাঙ্ক ইউনিট থাকবে, হাদিসে নাই। ক্ষেপণাস্ত্র ইউনিট থাকবে দাজ্জালের, হাদিসে আসে নাই। দাজ্জালের মেশিন গান বাহিনী থাকবে, নাই। পদাতিক তার এইটা সেইটা, পারমাণবিক বোমা থাকবে, কিচ্ছু নাই। কি আছে? সূর্য আটকে ফেলবে, মিরাকল। কি করবে? আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি দেবে, মিরাকল। ওল আরুদা প্রথম জমিনকে বলবে ফসল ফলাও, ফসল ফলাবে। মরুভূমিকে বলবে আখরেজি কোনো জাত, তোমার খনিজ সম্পদ যা আছে বের করে দাও। ফাতাত বহু কোন জুহাত কায়া আসিব আর নাহালি, মৌমাছির মতো জমিনের নিচের সমস্ত খনিগুলো তার পিছে পিছে ছুটবে, মিরাকল। বন্দুক রাইফেলে কোনো কাজ হবে না, সূর্য আটকে দিবে, আপনি বন্দুক দিয়ে করবেন কি? এই গ্রামে তো দাজ্জাল আসবে, এই গ্রামের নাম কি? কি নাম? মহারাজ। নাম তো দিয়েছেন মাশাআল্লাহ, রাজা থাকার না থাক, মহারাজ। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। হ্যাঁ, মহারাজ হতে পারে, মুলুকুল জান্নাহ। একজন মুসলিম যদি মেথর হয়, ঈমান নিয়ে জান্নাতে যায়, জান্নাতের সম্রাট, মুলুকুল জান্নাহ, দশ পৃথিবীর সম্রাট সে। ঠিকই আছে, মহারাজপুর, আমি তো মনে করি সারা বাংলাদেশে মহারাজপুর, সব ইমানদার আলহামদুলিল্লাহ। ভারতে এক কূপের মধ্যে এক লোক পড়ে গেছে, পড়ে গিয়ে কয় নবীকে আওলাদ গের গিয়া, নবীকে আওলাদ গের গিয়া, নবীর পুত্র, নবীর আওলাদ পড়ে গেছে, বাঁচাও বাঁচাও। নবীর আওলাদ শুনে তো মানুষ চতুর্দিক থেকে দৌড়াইছে, দৌড়া গিয়া তার উদ্ধার করছে, দেখি মেথর। কিরে তুই নবীর আওলাদ কবে হইলি? কয় আমি আদমের ছেলে না, আদম নবী না, আর কি কইব, কোন নবীর আওলাদ তো সবাই আমরা। ইয়া বনি আদম, হো আদমের ছেলেরা, আদম কি? কানা আদম নবিয়ান মুকাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম আলাইহিস সালাম এমন নবী ছিলেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলতেন, নবিয়ান মুকাল্লামা, নবী তো ছিলেন। তা আমরা তো ওনার আওলাদ মানে আমরা সব নবীর আওলাদ। তা এখানে যদি মহারাজপুর হয় ঠিকই আছে, কারণ মুসলিম হলে সবাই কি? মহারাজ। লাকাদ দুনিয়া ওয়া আশরাতু আমসালহা, সহিহ মুসলিমের হাদিস, যাও সর্বনিম্ন যে জান্নাতি তাকে বলা হবে, দশ দুনিয়া তোমারে দিয়ে দিলাম, ভোগ কর। আজকে টোটাল বিশ্বের অমুসলিমদের একটা পয়েন্টেই সকল চেষ্টা ব্যয় এবং তাদের ডিপ্লোমেসি, তাদের রাষ্ট্রবিজ্ঞান, তাদের সমস্ত চেষ্টা দৌড় ঝাঁপ শুধু একটা পয়েন্ট নিয়ে, সেটা কি? মুসলিম উম্মাকে কখনো ঐক্যবদ্ধ হতে দেয়া যাবে না, একটাই। সাইজ বিকো, এক ইহুদি একজন সাইজ একজন বিকো, এরাই 57 রাষ্ট্রে তুরস্ক থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইসলামী খেলাফতকে নিয়ে 57 রাষ্ট্রে টুকরা টুকরা করে দিয়েছে, যাতে জায়নিস্টরা বলেছে এই জাতিকে আর কোনো দিন ঐক্যবদ্ধ এক রাষ্ট্রে বা কোনো এক চেতনায় এক হতে দেয়া যাবে না। তাহলে ওরা যেমন জীবনপণ করে লেগেছে, আমাদের এক হতে দেবে না, আমাদের পাল্টা জীবনপণ করা উচিত, আমরা কোনো দিন দুই হব না, চিরকাল আমরা এক থাকবো।